আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি রোস্তার মতো রান্নাঘরে নতুন আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজ শরীরটা খুব একটা ভালো ছিল না, ডক্টরের কাছে গিয়েছিলাম, আর এই জন্য রান্নাবান্না লেট। ডাইরেক্ট রান্নাবান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, এই জন্যই ক্যামেরাটা অন করলাম। এখানে আমি দেখেন ডিম দিয়ে আর পটল দিয়ে ভুনা করছি। ডিম আর পটলটা আমার ভুনা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব। তার আগে সামান্য একটু আপনাদের এই যে দেখিয়ে দিলাম, আর এদিকে বাচ্চাদের জন্য চিকেন রান্না হচ্ছে। চিকেনটা আমি পেঁয়াজ আর থেঁতলে নিয়ে রসুন যেমন করে ভেজে তার উপরে লবণ হলুদ আকড় জিরা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা কমপ্লিট হলে বাদ বাকি মশলা অ্যাড করব। যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানবেন আমি আমার চিকেনটা কীভাবে রান্না করে থাকি। বন্ধুরা, এদিকে তো ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব। শরীরটা আসলে আজ একটু ভালো লাগছে না, রান্না বান্না করতে ইচ্ছা করছিল না, তারপরেও তো মহিলা মানুষ, আর যেহেতু বাসায় বাচ্চা আছে রান্না বান্না করতেই হবে বাধ্যতামূলক। পুরাপুরি কমপ্লিট ডিম আর পটল ভুনাটা। বন্ধুরা, এই যে ডিম আর পটল ভাজার ফাইনালি লুক আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, মুরগিটা আমি মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে এই যে তেল তেল ছেড়ে দিয়েছে, আর আজকে মুরগিটা কিন্তু আমি কাঁঠাল বিচি দিয়ে রান্না করছি। জানি না আমার মতো কেউ কেউ কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস পছন্দ করে থাকেন, কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কষানো কমপ্লিট, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, এখন ঢেকে দিব বলক ওঠার জন্য। বন্ধুরা, দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে আসছি টেবিলে, আর ফাইনালি লুক আর একবার আপনাদের দেখিয়ে দেই আজ আমার রান্নাবান্নায় যা যা ছিল। এই যে এটা হচ্ছে মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না, আর এখানে হচ্ছে পটল দিয়ে ডিম ভুনা, ওটা হচ্ছে পাঁচমিশালি একটা শাক ভাজি। বন্ধুরা, এই ছিল আমার আজকে রান্নাবান্নায় খুব তাড়াহুড়ো ব্যতিব্যস্ততায় রান্না করলাম। আগেই বলেছিলাম যে শরীরটা খুব একটা ভালো না, ডক্টরের কাছে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে দেরি, রান্নাবান্না অলরেডি দেরি। এই তো ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার ফেসবুক চ্যানেলটি ফলো করবেন, আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ রাত 9টায় আমার ভিডিও আপলোড হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।